is now, what's left is right. হ্যালো ফ্রেন্ডস, রত্না লাইফস্টাইল ভাগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে একদম সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। কী জন্য রেডি হয়ে নিয়েছি বলো তো? কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলবো, কিন্তু সেটা আমি বলবো না, সেটা আমার হাজবেন্ড বলবে। কী গো রেডি? এই দেখো আমার হাজবেন্ড একবারে রেডি হয়ে চলে এসেছে। কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি বলো? আজকে আমার বাড়িতে বন্ধু আছে। আচ্ছা, এই যে আমার মেয়েও একেবারে রেডি, আমরা দুজনেই একেবারে পিঙ্ক ড্রেস পরে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমার সাথে থাকো আর দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ। আজকের দিনটা আমরা কী করে সেলিব্রেট করছি অবশ্যই তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। তো চলো আমার সাথে থাকো। আমার হাজবেন্ড বলছিল আজকে আমার বার্থডেটা সেলিব্রেট করবে ব্যাঙ্গালোরের একটা ফেমাস শপিং মলে। তো চলে এসেছি, এই দেখো গ্যালেরিয়া শপিং মলে। এটা কিন্তু অনেক বড় শপিং মল। তো চলো আমরা ভেতরটা দেখি। ব্যাঙ্গালোরে আসার পরে এই প্রথম আমি কোনো শপিং মলে ভিজিট করছি। এর আগে কিন্তু আমি কোনো রকম শপিং মলে ভিজিট করার মতো সময় করে উঠতে পারিনি। আমরা পৌঁছে গেছি গ্যালেরিয়া শপিং মলে। তো চলো এখানে গ্যালেরিয়া শপিং মলে এত মিউজিক বাজছিল যে ভয়েস ওভার করে কথা বলা ছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না। এখানে হানির বাবা আমাকে বলছিল চলো তোমার পুরো ড্রেসটার একটা সুন্দর করে শ্যুট নিয়ে নিই। তো অনেকগুলো ফটো আর ভিডিও এখানে করেছিলাম আমি। আমার ড্রেসটা ফুল দেখা যাচ্ছে এই জায়গাটিতে। চুড়িদারগুলো ভীষণ সুন্দর। ওই সাইডে আমার জুয়েলারি শোরুম দেখতে পাচ্ছি একদম এই সাইডটাতে। চলো উপরে আসার পরেই দেখতে পাচ্ছি বাচ্চাদের দেখো কত খেলার জিনিস। আমি তো এখানে এসে একেবারে থ হয়ে গেছে, মানে কোনটা ছেড়ে কোনটা খেলবে কি করবে নিজেই বুঝতে পারছিল না। তো আমি বললাম যা তোর যেটা ভালো লাগে সেটাই তুই সিলেক্ট করে খেল। এখানে 1500 টাকা থেকে গেম শুরু হচ্ছিল, 1500 টাকায় 16টা গেম এখানে খেলা যায়। আমি আর কি করব, ওরা খেলছিল, আমি তো বাইরে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো দেখছিলাম যে দেখো কত সুন্দর। আর এ ভিতরে অনেক খেলা যায়, মানে জিনিসপত্র রয়েছে, কিন্তু আমি আর ভিতরে যাইনি। হানি যতটা পেরেছে খেলেছে, আমি বললাম চল খিদে পেয়ে গেছে, আমরা কিছু খেয়ে টেয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসি। তো দেখো কত কিছু রয়েছে। হানি মনে হয় 4টা গেম খেলেছিল, ওর খেলা আরও বাকি ছিল, তো সেগুলো আর রেকর্ড করিনি, এগুলো পরে করব। এই জায়গাটিতে বাচ্চাদের কত পুতুল সাজানো রয়েছে, কিন্তু এগুলো কোনো সেল হবে না, এগুলো সব খেলার। এটা বাচ্চাদের একটা প্যারাশুট দেখো উপরে উঠছে আর নিচে নামছে, আমার তো ভীষণ ভালো লাগছিলো। আমাদের সময় তো এই সমস্ত জিনিস কিছুই ছিল না। এখন দেখি আর ভাবি, ইস যদি একটুখানি ছোট হয়ে যেতে পারতাম তাহলে কিন্তু ভীষণ ভালো লাগতো। তো চলো, হানির বাবা চলে এসেছে, খেলা হয়ে গেছে। তো আমরা চলে এসেছি এখন কেক শপে। এখানে ভ্যারাইটিস কেক প্যাটিস সব কিছু বিক্রি হচ্ছিল। তো আমি ভাবলাম যে বাড়িতে যাবার আগে আমি এখান থেকে কেক কিনে নেব। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো হানির বাবা বলছিল যে চলো কিছু খেয়ে নি। তো দেখি ওর বাবা কি নিয়ে আসে। হানি তো এখানে আর বসে থাকতে চাচ্ছে না, ও শুধু খেলতে চাচ্ছে, এটা চড়বো ওটা চড়বো সমানে বলে যাচ্ছে। তো আমি বললাম শান্ত হয়ে বস, আগে খেয়ে নি, কারণ পেট চুচু করছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন তো প্রায় 11:30টার মতো বেজে গেছে। তো দেখি হানির বাবা কি নিয়ে আসে। ওরে বাবা রে, হানির বাবা দেখো কত বড় সাইজের একটা লুচি নিয়ে চলে এসেছে। আমি তো সমানে লুচি দেখে হেসেই যাচ্ছিলাম যে কি বলবো, হানিও আমাকে দেখে হাসছিল, এত বড় ফুলকুলুচি আমার পক্ষে একা খাওয়া তো সম্ভব ছিল না। হানির বাবাকে বলছিলাম আমার থেকেই হয়ে যাবে, কিন্তু ও বলল না তুমি ওটা খাও, তুমি আর হানি আমি এটা খাবো, দেখো ও কত বড় সাইজের লুচি নিয়ে চলে এসেছে।
এই লুচিটা শেষ করতে প্রায় আমার আধা ঘন্টা লেগে গেছে। আমরা দুজনে মা আর মেয়ে মিলে খেয়েছি, কিন্তু অনেকক্ষণ সময় লেগে গিয়েছে। হানির বাবা বলছিল জন্মদিন বলে কথা, তো ছোট সাইজের লুচি কেন অর্ডার করব, বড় সাইজের আজকে যা যা অর্ডার করব সব বড় সাইজেরই অর্ডার করব। তো খুব টেস্টি ছিল লুচিটা, তো আমাদের খাওয়া চলছে এখন। একবার কেক নেওয়া হয়ে গেছে, তো আরেকটা শপে চলে এসেছি। এখানেও অনেক কেক পাওয়া যাচ্ছিল। হানির বাবা জুস খেতে চাইছিল, তো ও ম্যাঙ্গো জুস অর্ডার করেছিল আর স্ট্রবেরি জুস অর্ডার করেছিল। আমি তো কেক তখন থেকে বেছেই যাচ্ছি, আমি আবার কেক খেতে ভীষণ ভালোবাসি। এখানে ভ্যারাইটিস টাইপের কেক দেখা যাচ্ছিল, ছোট ছোট কাপ সাইজেরও কেক ছিল। আমার তো ভীষণ ভালো লাগে এই ধরনের কেক খেতে। তো এই দেখো ফাইনালি চলে এসেছে আমাদের জুস। তো আমি এখানে খেয়েছিলাম স্ট্রবেরি জুস, আর হানির বাবা খেয়েছিল ম্যাঙ্গো জুস। হানিকে দিয়েছিলাম অল্প, কারণ ওর যেহেতু কাশি হয়েছিল ওকে বেশি পরিমাণে জুসটা দিতে পারিনি। পিঙ্ক মলটা কিন্তু অনেক বড়, অনেক বড়। এখানে প্রচুর শপ রয়েছে, আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম, তো আমি কেক নিয়ে নিয়েছি। আর দেখো এই সাইড থেকে শপিং মলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো এবার ফার্স্ট ফ্লোরে চলে যাই, একটুখানি নিচেও যাবো, কিছু শপিং টপিং করতে হবে। দেখি আমার তো অনেক ড্রেস এখানে চোখে পড়ছিলো, আর দূর থেকে না একটা জুয়েলারি শপ দেখতে পেয়েছি, তো দেরি না করে একদম চলে এসেছি জুয়েলারি শপে। দেখো প্রচুর জুয়েলারি এখানে, আমি তো তোমাদের দেখিয়ে শেষ করতে পারবো না, যতটা পরিমাণ পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখো এখানে না আসলে সামনের থেকে তো বোঝা যাবে না, এখানে সিলভার গোল্ড স্টোন সব ধরনের জুয়েলারি রয়েছিল, সব ধরনের মানে কোনো কিছু বাদ নেই। খুব সুন্দর সুন্দর জিনিসগুলো, খুব সুন্দর। এবার চলে এসেছিলাম বিবার একটি আউটলেটে। দেখো এই চুড়িদারটি কি সুন্দর, খুব সুন্দর লাগছিল, একদম গ্রিন কালার, ডার্ক গ্রিন কালার যাকে বলে। আর এদিক থেকে বেরোনোর পরে এখানে প্রচুর শাড়ি আর একটা খুব সুন্দর পিঙ্ক কালারের লেহেঙ্গা দেখতে পেয়েছি, তো আমি এখানে অনেকগুলো ফটো তুলে নিয়েছিলাম, খুব ভালো লাগছিল। এবার চলে এসেছি আমি নাইকাতে। এখানে হানির বাবা বলছিল খুব সুন্দর সুন্দর নেল পালিশ পাওয়া যাচ্ছে, তো এখান থেকে যদি তোমার কিছু কেনার থাকে তুমি কিনে নিতে পারো। তো আমি এখান থেকে নিয়েছি একটা নেল পালিশ নিয়েছি, আর এখান থেকে আমি মেকআপ রিমুভার নিয়েছি, আর কিছু নিইনি। তো এখানে একজন আমাকে আমার ড্রেসটার খুব সুন্দর প্রশংসা করেছে, খুব ভালো একটা গিফট কিনে দিয়েছে, সেটা আমি বাড়ি নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। এই দেখো কত সুন্দর একটা বাস চলে এসেছে। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা বাচ্চারা চড়ে সেই বাস হবে, পরে দেখলাম না এখানে বড়দেরও চড়া যায়। তো হানিও উঠেছে, হানির বাবা উঠেছে, প্রথমে কিন্তু আমি উঠিনি, আমার কেমন যেন লাগছিল। তারপরে হানির বাবা বললো না এখানে বড় টড়ো সবাই চড়তে পারবে, তো আমিও দেরি না করে উঠে পড়লাম। এখানে তো আমি হাসতে হাসতে একেবারে কুটোপাটি যাকে বলো, আমি সমানে হেসে যাচ্ছিলাম। তো যাক আমরা খুব এনজয় করেছি আজকের দিনটি, এত ভালো লাগছিল যে কি বলবো, খুব ভালো লাগে মানে শপিং মলে আসার পরে ঘুরতে যে এত ভালো লাগে যে কি বলবো। দেখো ভেতর থেকে পুরো শপিং মলটা দেখা যাচ্ছে, মানে ঘুরিয়ে দেখাচ্ছে। এখানে পুরো দুটো রাউন্ড আমরা দিয়েছি, খুব ভালো লাগছিল। ভেতর থেকে প্রচুর শপ এখানে দেখতে পাওয়া যাচ্ছিল, খুব ভালো লাগছিল ভেতর থেকে দেখতে, মানে অনেক শপ এখান থেকে দেখলাম। প্রায় 10-15 মিনিটের মতো গাড়িটা ঘুরালো পুরো শপিং মল জুড়ে। তো চলো এবার আমরা নামবো। আবার আমরা খেতে চলে এসেছি, আমরা এখানে খেয়েছিলাম বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি খাবার পরে এখানে অর্ডার করেছিলাম কফি কিছুক্ষণ পরে, তো এখানে কফি আমাদের দিয়েছিল আর খুব ভালো লাগছিল এখানে এসে। এখানে সকালবেলায় আসো বিকেলবেলায় যাও, এই ধরনের যদি টাইম টেবিলটা সেট করা হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়, কারণ সারাক্ষণ থাকতেই ইচ্ছে করবে, এত কিছু রয়েছে এখানে দেখার। তো আমি বসেছিলাম, হানির বাবা আমাকে দূরের থেকে ভিডিও করছিল, আমি তো কি বলবো, আর আমার এত ভালো লাগছিল আমি তো এখান থেকে যেতেই চাইছিলাম না। তো আমাদের কফি চলে এসেছে, হানির বাবা দেখো পুরো আজকে সার্ভ করে গেছে ও আমাকে, একদম দেখো ক্যাপিচিনো, এত ভালো লাগে না আমার তো।
ফেভারিট বলতে পারো। আমার এই হার্ট শেপটাই দেখতে বেশি ভালো লাগে, তো হানিকেও দিয়েছি এখানে ক্যাপেচিনো খেতে, কিন্তু হানি খেতে চায় না, ও পছন্দ করে না কফি খেতে। এখানে দেখতে পাচ্ছিলাম একটা জিনিস, যে প্রতিটা দোকানের মধ্যেই কেক আর পেস্ট্রির ব্যবস্থা রয়েছে। হানির বাবা এখানেই কেক কাটতে বলেছিল, কিন্তু এখানে ক্যান্ডেল অ্যাভেলেবেল না, মানে শপিং মলে ইউজ করা যাবে না, তো কেক কাটতে পারিনি। আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় বিকেল 3টে বেজে গেছে, তো চলো। আজকের দিনটি ভীষণভাবে এনজয় করেছি, এখন বাড়ি ফেরার পালা। পৌঁছতে পৌঁছতে পুরো 5টা হবে। একটুখানি শুয়েছিলাম, তো এখন আমি কেক কাটবো, সন্ধেবেলা হয়ে গেছে। তো আমার হাজবেন্ড একেবারে কেক টেক নিয়ে চলে এসেছে, দাও। এ দেখো আমার হাজবেন্ড আমাকে আরতি, কেক আরতি করলো আমাকে, তো আমি কেকটা কাটি। আচ্ছা, হ্যাপি বার্থডে হানির মা, হ্যাপি বার্থডে হানির মা, হ্যাপি বার্থডে হানির মা, হ্যাপি বার্থডে হানির মা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। ওকে, পাগল হয়ে আছে বেশি না। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই থাকলো। হানির বাবা এই যে যাবে একটুখানি মাংস আনতে, তো রাতে রান্না করবে। তো আজকের ভিডিও এতটুকুই রাখছি। ও, তোমাদের তো দেখাইনি হানির বাবা আমাকে কি গিফট করেছে। হানির বাবা আমাকে গিফট করেছে, ফার্স্ট যেটা সেটা হলো এই যে এই মঙ্গলসূত্রটা আমাকে গিফট করেছে আজকে, আর গিফট করেছে এই যে লাভির এই ব্যাগটা পার্পেল কালারের। তো বন্ধুরা, কেমন লাগলো গিফট অবশ্যই বলো। আবার নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, তো টাটা, বাই।